প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বেশ কিছু অঙ্ক করেছি, সূত্র লিখে দিয়েছিলাম। আশা করি তোমাদের বুঝতে তেমন একটা কষ্ট হয় নাই। আমি আজকে ত্রিকোণমিতিক সমীকরণে আরও কিছু নতুন অঙ্ক আছে। গত ক্লাসে আমরা লিমিটের কোনো আলোচনা করিনি। হ্যাঁ, নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যেই সমাধান করতে হয় এমন কিছু অঙ্ক আছে। আজকে আমরা সেই রকম সে জাতীয় দুই একটা অঙ্ক তোমাদেরকে করে দেব, আলোচনা করব। তো আমি তার আগে সূত্রগুলো আরেকবার আলোচনা করে নিচ্ছি। আমাদের সাইনের চারটে সূত্র ছিল, কজের চারটে সূত্র ছিল, ট্যানের দুটো সূত্র ছিল। সাইনের চারটে সূত্র হচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু স্যান আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আলফা। সাইন থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু এন পাই। সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটা ইকুয়াল টু ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু। সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটা ইকুয়াল টু ফোর এন মাইনাস ওয়ান পাই বাই টু। আমি আজকে লিখতেছি না। এরপরে কজের চারটে সূত্র আছে, কস থিটা ইকুয়াল টু কজ আলফা হলে থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা। কস থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু টুয়াইজ এন প্লাস ওয়ান পাই বাই টু। কস থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটা ইকুয়াল টু টু এন পাই। কস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস পাই, অথবা টুয়াইজ এন প্লাস ওয়ান পাই। আমাদের চারটা চারটে আটটা সূত্র গেল। এবার আসি ট্যানের দুইটা। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা। ট্যান থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু এন পাই। তো আজকে দেরি করবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে সমাধান করো। তোমরা একটু লিখে ফেলো আমার সাথে সাথে। আমি উচ্চারণ করে লিখছি, ফোর কজ এক্স কস টু এক্স কস থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। পাশে লিমিট দেওয়া আছে, যখন মাইনাস, যখন লিমিটটা হচ্ছে জিরো লেস দেন এক্স লেস দেন ফাই, অর্থাৎ এই যে লিমিট দেওয়া আছে জিরো থেকে ফাই সীমার ভিতরে আমাদের সমাধান করতে হবে, মানে এক্সের মানটা বের করতে হবে। আমরা কোনো ভয় নাই, পূর্বের মতোই অঙ্কটা করব। প্রদত্ত সমীকরণ এই অঙ্কটা সিকিউতে প্রায় দেখা যায়। প্রদত্ত সমীকরণ ফোর কজ এক্স কস টু এক্স কস থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। একটু ডেলে সাজিয়ে লিখি, টু ইন্টু টু কস থ্রি এক্স কজ এক্স বাইরে কস টু এক্স ইকুয়াল টু ওয়ান। টু কজে কস বি, টু কজে কস বি সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি। টু বাইরে থাকলো, টু কজে কস বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, বাইরে কস টু এক্স আছে ইকুয়াল টু ওয়ান। বা টু ইন্টু কস ফোর এক্স প্লাস টু ইন্টু কস টু এক্স বাইরে কস টু এক্স ইকুয়াল টু ওয়ান। বা টু কস ফোর এক্স কস টু এক্স প্লাস টু কস স্কোয়ার টু এক্স ইকুয়াল টু ওয়ান। খুব ভালো লাগবে, এখানে টু কজে কস বি সূত্র আসবে, কস টু এক্স টু কজ স্কোয়ার টু এক্স টু কজ স্কোয়ার টিটা। যদি মন মনে উচ্চারণ করে এটা ফর্মুলা লেখা যায়, টু কজ স্কোয়ার টিটা ওয়ান প্লাস কস টু এস টিটা, ওয়ান প্লাস কস টু এস টিটা ইকুয়াল টু ওয়ান। অথবা মাইনাস ওয়ানকে পাশে আনলে টু কজ স্কোয়ার টিটা মাইনাস ওয়ান, টু কজ স্কোয়ার টিটা মাইনাস ওয়ান কস টু এস টিটাও লেখা যায়। তাহলে এই পর্যায়ে আমরা পাচ্ছি টু কস ফোর এক্স প্লাস কস টু এক্স প্লাস কস ফোর এক্স ইকুয়াল টু জিরো, ওয়ান ওয়ান চলে গেল। এই পর্যায়ে আমরা কমন নিতে পারি কস ফোর এক্স, টু কস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আগের মতো হয় কস ফোর এক্স ইকুয়াল টু জিরো, অথবা টু কস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কস থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু টুয়াইজ এন প্লাস ওয়ান পাই বাই টু। সুতরাং এক্স ইকুয়াল টু টুয়াইজ এন প্লাস ওয়ান পাই বাই এইট। কস টু এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, কস টু এক্স ইকুয়াল টু কস টু পাই বাই থ্রি একশো বিশ ডিগ্রি, কস একশো বিশ ডিগ্রি মাইনাস হাফ। তাহলে টু এক্স ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা। কস থিটা ইকুয়াল টু কজ আলফা,
cos theta equal to cos alpha hole theta equal to 2 n pi plus minus alpha tale e porjaye ekhane amra pacchi ba x equal to n pi plus minus pi by 3 2 2 2 chole gelo ekon age amra likhechilam n er man shunno othoba je kono purno shongkha jodi amar limit na thake amar onko ta ekhane shesh আর যদি লিমিট থাকে তখন ওই যে n এর মান শূন্য যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 বসায়া এই লিমিটের ভিতরে x এর মান যেগুলি পাবো সেগুলো আমাদের রিকোয়ার্ড ভ্যালু তাহলে এই পর্যায়ে আমাদের লিখতে হবে n 0 হলে n 0 হলে x এখানে n যদি 0 দিই x পাচ্ছি 5/8 আর এখানে n 0 দিলে x পাচ্ছি +-2/5/3 plus minus 2/5/3 আর এখানে পাচ্ছি +-5/3 তাহলে এখানে আমরা প্লাসটা হবে মাইনাসটা হবে না এখানেও প্লাসটা রিসিভ করব মাইনাসটা এভয়েড করব কারণ আমার লিমিট আছে 0 থেকে পাই পজিটিভটাই নিতে হবে আগে আমরা লিখে ফেলেছি n 1 হলে n 1 হলে x মানে 1 দিলে 3/5/8 3/5/8 যেটা আমার এই সীমার ভিতরে আছে n = যদি 1 দি 2/5 +-2/5/3 আর এখানে পাচ্ছি 5 +-5/3 তাহলে এখানে আমরা একবার প্লাস নিলে পাচ্ছি প্লাস নিলে পাই 6/8/5/3 8/5/3 এটা আমার গ্রহণযোগ্য হবে না কারণ আমার পাই থেকে এটা বড় হয়ে গেল আর এখানে প্লাস নিলে পরে পাচ্ছি মাইনাস নিলে এখানে মাইনাস নিলে পাচ্ছি 6/4/5/3 এটাও আমার হবে না এখানে প্লাস নিলে পাচ্ছি 3/4/5/3 তাও হবে না বড় হয়ে গেল 3/2/5/3 এটা আমার হবে মাইনাস নিলে এটা হবে এখানে 5 + 5/3 তাহলে 4/5/3 5 - 5/3 3/5 - 5 2/5/3 এটা আমার পাই থেকে ছোট আছে এটা রিসিভ করব এটা রিসিভ করব এটা আমার এভয়েড করব এটা এভয়েড করব এটা এভয়েড করব এগুলো সীমা থেকে উপরে চলে গেছে এরপর যে n = 2 যদি দিই দেখি কি আসে n = 2 হলে x = যদি কোন 4 রেখে 5 5/8 এটা ঠিক আছে আর n = যদি এখানে 2 দি 4/5 হবে না 4/5 + -2/5/3 একটু আসবে না আমার প্লাস নিলে 12 14/5 মাইনাস নিলে 10/5/3 দুইটার একটাও হবে না তাহলে আমার এটা এইগুলো হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না যেগুলো হবে না দাগ দিয়ে রাখলাম তারপরে এখানে যদি n = 2 দি 2 + 5 + -5/3 তাহলে প্লাস নিলে 6/7/5/3 মাইনাস নিলে 6/5/5/3 তাহলে একটাও হবে না এটা একটাও হবে না তাহলে আমাদের দ্বিতীয়টার মধ্যে n এর n x = 2 তে দুটায় আমাদের মান উপরে চলে গেছে তাহলে 3 তেও উপরে চলে যাবে 2 জন্য যেহেতু এখানে পাচ্ছি না 3 জন্য পাবো না 4 জন্য পাবো না তাহলে এটা স্টপ হয়ে গেল আমাদের এখানে আমাদের প্রথমটাতে ব্যবহার করা যাবে n = 3 হলে n = 3 হলে x = পাচ্ছি এখানে 7/5 7/5/8 আর দেব না 4 দিলে 8 9/5/8 হয়ে যায় এটা বড় হয়ে যায় আর দেব না এখন আমরা স্টপ করতে পারি শেষে আমরা একটু ফিনিশিং দিই অতএব নির্দিষ্ট সীমাবদ্ধতার নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে নির্ণেয় সমাধান ফল নির্ণেয় সমাধান ফল x = এই সীমার ভিতরে যে মানগুলো পাচ্ছি 5/8 পাচ্ছি 3/5/8 পাচ্ছি 5/5/8 পাচ্ছি 7/5/8 আমরা এইগুলি নিলাম এবার এখানে +-2/5/3 এখানে আসবে আমার
2 by 3 হবে না 2 by 3 হবে মাইনাস 2 by 3 হবে না 2 5 by 3 এখানে পাবো আর এখানে 5 by 3 পাবো এখানে এটা হবে না এটা হবে না এটা 2 by 3 এটা হচ্ছে তাহলে এটা তো আমরা 2 by 3 একবার লিখেছি তাহলে নির্দিষ্ট সময় মত তার মধ্যে আমরা এই ফলাফলগুলো পাচ্ছি এখানে আমরা মাইনাসটা অ্যাভয়েড করব কারণ আমার সীমা হচ্ছে পজিটিভ 0 থেকে বড় ফাই থেকে ছোট আমি যে মানগুলো পেলাম সবগুলো ফাই থেকে ছোট নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে নির্ণয় ফলাফল এত এই অঙ্কটা আমাদের শিখিত দেখা যায় আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এটুকু আমার গত ক্লাসের আলোচনা আজকে নতুন করে পেলাম শুধু আমাদের এই অংশটুকু তো আমাদের লিমিট থাকলে কি লিমিট না থাকলে কি পার্থক্য কোথায় লিমিট যদি থাকে তাহলে শুধু আমাদের এইটুকু বাড়তি কাজ করতে হবে n এর n = 0 1 2 3 এটুকু অনেক সময় দেখা যায় অনেকে জিজ্ঞেস করে স্যার কতটুকু বসাবো এটা দুই একটা অঙ্ক করলে পরে এটা মানে আয়ত্ত এসে যাবে 1 2 3 এর মধ্যে সাধারণত শেষ হয়ে যায় অনেক সময় দেখা যায় কি 2 এর মধ্যেও শেষ হয়ে যায় আর লাগে না আমি আরেকটা অঙ্ক করি তাহলে আরো ভালো লাগবে তোমাদের এই অঙ্কটা বইতে আছে 26 নাম্বার অঙ্ক এই অঙ্কটাও প্রায় সময় দেখা যায় এরকম একটা অঙ্ক সমাধান করো মিটার মুছে ফেললাম সমাধান করো একটা অঙ্ক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই এই অঙ্কটার মাধ্যমে লিমিট ছাড়াও বাকি অঙ্কগুলো করে ফেলা যাবে এইগুলি আবার অনেক সময় লিমিট ছাড়াও দেয় রুট 3 cos x প্লাস সাইন x ইকুয়াল টু 1 যখন মাইনাস 2 পাই যখন মাইনাস 2 পাই লেস দ্যান x লেস দ্যান 2 পাই মাইনাস 2 পাই থেকে প্লাস 2 5 মাইনাস 30 ডিগ্রি থেকে প্লাস 30 ডিগ্রির মধ্যে মান বসাইতে হবে এই অঙ্কটা আমাদের লিমিট ছাড়াও প্রায় সময় দেখা যায় প্রদত্ত সমীকরণ দেখে দেখে লিখি রুট 3 cos x প্লাস sin x ইকুয়াল টু 1 এটাকে উচ্চারণ করে a cos x প্লাস b sin x ইকুয়াল টু c আবারও বলছি a cos x প্লাস b sin x ইকুয়াল টু c হিয়ার a ইকুয়াল টু রুট 3 b ইকুয়াল টু 1 c ইকুয়াল টু 1 এখানে উভয় পাশে একটা ফিগার দিয়ে ভাগ করতে হয় ফিগারটা করতে গিয়ে পাবো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার উভয় পক্ষকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 4 ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করি 2 দ্বারা ভাগ করি অনেকে চট করে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি অথবা না লিখে রুট 3 বাই 2 কজ এক্স 1 বাই 2 সাইন এক্স 1 বাই 2 লিখে ফেলে অ্যাকচুয়ালি এভাবে লেখাই ভালো মানে রুট 2 টা যে ফিগারটা দিয়ে ভাগ করছি সেটা কোত্থেকে আসলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দ্বারা আমরা ভাগ করলে পরে ফিগারটা পেয়ে যাই রুট 3 বাই 2 কজ এক্স 1 বাই 2 সাইন এক্স ইকুয়াল টু 1 বাই 2 এই পর্যায়ে আসার পরে অঙ্কটা ইজিলি করা যায় আমি আবারও এটুকু আলোচনা করে দিচ্ছি সমাধান করার রুট 3 cos x প্লাস sin x ইকুয়াল টু 1 এই জাতীয় অঙ্কগুলিকে আমরা উচ্চারণ করব a cos x প্লাস b sin x ইকুয়াল টু 1 cos x প্লাস sin x অথবা cos x মাইনাস sin x ইকুয়াল টু সামথিং অথবা sin x মাইনাস cos x ইকুয়াল টু সামথিং অথবা sin x প্লাস cos x ইকুয়াল টু সামথিং যেটাই থাকুক না কেন আমরা উচ্চারণ করব a cos x প্লাস b sin x ইকুয়াল টু 1 এ মানে দিস ফিগার b মানে কোফিসিয়েন্ট অফ sin x হিয়ার 1 সি মানে কনস্ট্যান্ট 1 প্রদত্ত সমীকরণ দেখে দেখে লিখলাম উভয় পক্ষকে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দ্যাট ইজ রুট ওভার রুট 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 1 ইকুয়াল টু 4 রুট ওভার 4 ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করি তাহলে আশা করি বোঝা গেছে রুট 3 বাই 2 কজ এক্স 1 বাই 2 সাইন এক্স ইকুয়াল টু 1 বাই 2 এরপর যে এখানে রুট 3 বাই 2 জায়গায় কজের মান দিই তাহলে আমরা লিখতে পারি cos x আগে লিখলাম চলকটা cos 30 ডিগ্রি 5 বাই 6 প্লাস sin x sin 30 ডিগ্রি হাফ ইকুয়াল টু হাফ রাখলাম cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হাফ 5 বাই 3 এটা যেহেতু cos এ পেলাম এটা cos এর মান দিলাম তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করতে সুবিধা হয় তাহলে cos θ = cos α
তাহলে থিটা ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু পাচ্ছি টু এন ফাই প্লাস মাইনাস আলফা, বা এক্স ইকুয়াল টু টু এন ফাই প্লাস ফাইভ বাই সিক্স প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি। এই পর্যায়ে আমরা দুইটা করে লিখতে পারি, তাহলে পরে লিমিট বসাইতে একটু সহজ হয়। একবার প্লাস নেব আর একবার মাইনাস নেব, আস্তে আস্তে করি ভালো লাগবে। বা এক্স ইকুয়াল টু টু এন ফাই প্লাস ফাইভ বাই সিক্স প্লাস ফাইভ বাই থ্রি, অথবা এক্স ইকুয়াল টু টু এন ফাই প্লাস ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ বাই থ্রি। তাহলে পরে টু এন ফাই প্লাস লসাগু আমার সিক্স ফাইভ প্লাস টু ফাইভ, তাহলে ফাইভ বাই টু হবে, টু এন ফাই প্লাস থ্রি ফাইভ বাই সিক্স, তাহলে ফাইভ বাই টু। এক্স ইকুয়াল টু পেলাম, এখানে টু এন ফাই প্লাস লসাগু ছয় ফাইভ বিয়োগ টু ফাইভ, তাহলে টু এন ফাই মাইনাস ফাইভ বাই সিক্স। তাহলে এবার এন এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, কখন? যখন লিমিট থাকবে না। এখন যেহেতু লিমিট আছে, তাহলে পরে আমরা ওই এন ইকুয়াল টু জিরো দিয়ে শুরু করি। এন ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি দেখি, এন ইকুয়াল টু ওয়ান হলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি দেখি। হ্যাঁ, এভাবে আমরা আগের মতো করে আগাম। এন ইকুয়াল টু থ্রি হলে কত পাচ্ছি দেখি, তাহলে এন ইকুয়াল টু যদি জিরো বসায় তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি ফাইভ বাই টু প্রথম ফিগার থেকে, আর এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই সিক্স। আশা করি বুঝতে পারছো। এবার এন ইকুয়াল টু যদি ওয়ান দিই, টু ফাইভ প্লাস ফাইভ বাই টু, টু ফাইভ প্লাস ফাইভ বাই টু, টু ফাইভ প্লাস ফাইভ বাই টু, আর এখানে পাচ্ছি টু ফাইভ মাইনাস ফাইভ বাই টু, টু ফাইভ মাইনাস ফাইভ বাই টু। আমরা সরাসরিও লিখতে পারি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার টু ফাইভ থেকে বড় হয়ে গেল ফাইভ ফাইভ বাই টু, ফাইভ ফাইভ বাই টু, আর এটা থ্রি ফাইভ বাই টু, থ্রি ফাইভ বাই টু। আমার এটা রিসিভ করবো, এটা অ্যাভয়েড করবো, কারণ আমার লিমিটের থেকে বড় হয়ে গেল ফাইভ ফাইভ বাই টু। তাহলে আমার এক নাম্বার ফিগারে আর ওয়ানের জন্য যেহেতু পাচ্ছি না, টুর জন্য আর পাবো না। এন ইকুয়াল টু টু হলে এক নাম্বার ফিগার থেকে আমরা আর রিসিভ করবো না, এটা ফোর ফাইভ প্লাস ফাইভ বাই টু, ফোর ফাইভ প্লাস ফাইভ বাই টু, এটাও আমাদের হবে না, নাইন ফাইভ বাই টু হয়ে যাচ্ছে, এটা আর দেবোই না পরবর্তীতে। এখানে টু দিলে ফোর ফাইভ বিয়োগ ফাইভ বাই সিক্স, এটাও আমার হবে না, ফোর ফাইভ বিয়োগ ফাইভ বাই সিক্স, এটাও আমার হবে না। তাহলে আমার থ্রির জন্য আর দিতে হচ্ছে না। আবারও বলছি, টুর জন্য প্রথম ফিগারে দিলে ফোর ফাইভ প্লাস ফাইভ বাই টু, তাহলে এটা আমার বড় হয়ে যাচ্ছে, টু ফাইভ থেকে বড়। আবার টু দিলে এখানে সেকেন্ড ফিগারে, তাও ফোর ফাইভ মাইনাস ফাইভ বাই সিক্স, তাও বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কাজ স্টপ করতে পারি। এক্স ইকুয়াল টু টুতে যেহেতু প্রথম ফিগার দ্বিতীয় ফিগার কোনোটাতেই মান পাচ্ছি না, এন ইকুয়াল টু থ্রি ফোর ফাইভের জন্য আর আমরা বসাবো না। এ পর্যায়ে আমরা ফাইনাল ডিসিশনে পৌঁছে যেতে পারি। অতএব নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে, অতএব নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে নির্ণায়ক সমাধান ফল এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি ফাইভ বাই টু, আগে মাইনাস ফিগারটা দিয়ে দিই, মাইনাস ফাইভ বাই সিক্স, তারপরে আর নাই ফাইভ বাই টু, আচ্ছা আমরা জিরো ওয়ান টু দিলাম, মাইনাস ওয়ান তো দিতে পারি, মাইনাস ওয়ান দিলে মাইনাস ফোর ফাইভ মাইনাস টু ফাইভ, তাহলে মাইনাস থ্রি ফাইভ টু, এটা হবে। হ্যাঁ, এদিকে একটু খেয়াল করো, আমরা টু দিলাম না, টুর পরে আর যাচ্ছি না। এন ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান দিই, মাইনাস ওয়ান হলে আসে মাইনাস টু ফাইভ, এক্স ইকুয়াল টু মাইনাস টু ফাইভ প্লাস ফাইভ বাই টু, তাহলে মাইনাস থ্রি ফাইভ বাই টু, এটা আমার আসবে। তারপরে এখানে মাইনাস টু ফাইভ, মাইনাস টু ফাইভ ওয়ান, মাইনাস ওয়ান যদি হয় মাইনাস টু ফাইভ মাইনাস ফাইভ বাই সিক্স, মাইনাস ফাইভ বাই সিক্স, তাহলে এটা আমার হবে না, মাইনাস তেরো ফাইভ হয়ে যাচ্ছে। ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি মাইনাস সি ফাইভ ফাইভ বাই থ্রি, ফাইভ ফাইভ বাই থ্রি, আর এখানে হচ্ছে মাইনাস সেভেন ফাইভ বাই ছয় দুগুণ বারো, মাইনাস থার্টিন ফাইভ, মাইনাস থার্টিন ফাইভ, তাহলে আমার এই মানটা আমরা রিসিভ করতে পারি, এই মানটা আমাদের রিসিভ হবে না, মাইনাস টু ফাইভ থেকেও ছোটো হয়ে গেল। তাহলে নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে আমরা আরেকটা মান পাচ্ছি মাইনাস ফাইভ ফাইভ বাই থ্রি, মাইনাস ফাইভ ফাইভ বাই থ্রি। হ্যাঁ, এবার মাইনাস টু যদি দিই, মাইনাস ফোর ফাইভ বিয়োগ ফাইভ বাই টু,
তাহলে -7/2 এটা আমাদের হবে না, এটা আমাদের আসবে না। আচ্ছা 5/2 লিখছি কি না এখনো লিখি নাই। আচ্ছা মাইনাস যদি এখানে 2 দি -4/5 -24 -25/6 তাও আমাদের হবে না। তাহলে আমরা এই মান দুটো পাচ্ছি এখানে, এটাও আমাদের হচ্ছে না। নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে x গুলো -5/6 -5/3 তাহলে 5/2 আর এখানে এটা হচ্ছে না, এটা হবে 3/5/2। এটা কেন হচ্ছে না, 2/5 থেকে বড় হয়ে গেল, এটা 2/5 থেকে ছোট আছে। তাহলে x গুলো 2 দিলে এটাও পাচ্ছি না, এটাও পাচ্ছি না, এটা পাচ্ছি না কেন, 8/9/2 তাহলে আমার সীমা থেকে বড় হয়ে গেল, এটা 24/23/6 তাহলে এটাও আমার 2/5 থেকে বড় হয়ে গেল, 2 জন্য নাই আর 3/4 এর জন্য তো আমরা বসাইলামই না। তাহলে n = -1 হলে 1 এর পরে -1 দিয়ে ফেলা যায়, আমরা পজিটিভ গুলো আগে দিলাম নেগেটিভ গুলো পরে দিলাম। -1 -1 এর জন্য একটা পাচ্ছি আর এটা পাচ্ছি না, -2 এর জন্য একটা তো পাচ্ছি না, এটা -4/5 হয়ে যাচ্ছে, এটা তো আসবে না, এটাও তো আসবে না। অতএব নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে নির্ণয়ের সমাধান ফল এত। এটাই আমার আজকে উত্তর। আমি আজকে তোমাদেরকে আরও দুই একটা বাড়ির কাজ দিচ্ছি একই রকম অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো প্রায় পরীক্ষায় দেখা যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে একটা ইম্পর্টেন্ট অঙ্ক এক্সাম্পলে সেট করা আছে, সেই অঙ্কটাই আমি তোমাদেরকে উপস্থাপন করে দিচ্ছি, বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। হ্যাঁ, সমাধান করো কজ এক্স ইম্পর্টেন্ট অঙ্ক প্লাস √3 sin x = √2। তাহলে এটাতে আমরা কী দিয়ে রাখি, দ্বারা ভাগ করবো √a² + b² তাহলে এ মানে 1, বি মানে √3। হ্যাঁ, তাহলে √1² + √3² 1 + √1 + 3 = 4 মানে 2 দ্বারা ভাগ করবো, তাহলে 1/2 কজ এক্স √3/2 sin x 2 দ্বারা ভাগ করলে √2/2 তার মানে 1/√2। তাহলে এখানে কজের মান দিবা, এখানে সাইনের মান দিবা, এখানে 1/√2। হ্যাঁ, তাহলে কজের মান দিলে cos 5/4। খুব সুন্দর করে বইতে করে দেওয়া আছে, এটা লিমিট নাই, আগের মতন করলেই হবে, অর্থাৎ এটুকু বের করলে পরে ফলাফল হয়ে যায়। একই রকম অঙ্ক আরও বেশ কয়েকটা অঙ্ক অনুশীলনীতে আছে, আমি একটা অঙ্ক তোমাদেরকে করতে দেবো, বাকিগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবে। সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক, তার লিমিট দেওয়া আছে √3 sin x আগেরটা √3 cos x ছিল, এটা √3 sin x -cos x = 1। লিমিট দেওয়া আছে যখন -2π <x> 2π। এই অঙ্কটা একটু দরকারি অঙ্ক, √√3² + -1² এ মানে √3, বি মানে -1। আবার বলছি এ মানে √3, বি মানে -1, তাহলে √√3² + -1² = 3 + 1 ওই 2 দ্বারা ভাগ করি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় সময় পরীক্ষায় সিকিউতে দেখা যায়, অ্যাডমিশন টেস্টে তো লাগাই আছে এখান থেকে একটা অঙ্ক। ধারাবাহিকতায় বলি, এটা 24-1, 24-2 হচ্ছে cos θ + 2 sin θ = 1, √1² + 2² তারপরে 3 নম্বর cos θ - sin θ = 1/√2 -π < θ < φ, লিমিট দেওয়া আছে √1² + -1² হ্যাঁ, অর্থাৎ √1 + 1 √2 দ্বারা ভাগ, তাহলে 1/√2 cos θ বিয়োগ 1/√2 sin θ তাহলে 1/√2 × √2 1/2। হ্যাঁ, তাই এই অঙ্কগুলো করে ফেলা যায়। আমরা আরও একটা অঙ্ক আছে একই নিয়মের অঙ্ক, আমি এখানে তোমাদের করার জন্য দিচ্ছি বাড়ির কাজ, বাড়ির কাজগুলো করে ফেলো। হ্যাঁ, আশা করি তোমাদের আর কোনো সমস্যায় থাকবে না, সব অঙ্কগুলো আমাদের গুছিয়ে চলা আসতেছে, √3 sin x + √3 cos x এটা হচ্ছে 25 নম্বর অঙ্ক, sin x + √3 cos x = √3। এটা আমরা ইজিলি করে ফেলতে পারি, মজার অঙ্ক আসলে, √1² + √3² 1 + 3 √4 2 দ্বারা ভাগ, 1/2 sin x √3/2 cos x = √3/2। এই অঙ্কগুলি করলে পরে, হ্যাঁ, সব অঙ্কগুলি আশা করি আমি এখানে আলোচনা করলাম, তোমাদের উদাহরণে প্রায় এসএন পাবলিকেশন বইয়ে 10টা অঙ্ক খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এটা গ্যালেন্স দেখে নিলেই পরে অনুশীলনীর সবকটি অঙ্ক চলে আসবে। তো তোমাদের সাথে আজকে আমি
ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আলোচনা করলাম আমাদের গতিময় জীবন তারায় অনলাইন ক্লাস চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ ইতিমধ্যে অনেক ক্লাসে তোমরা পেয়েছো তোমরা এনজয় করেছো অনেক ক্লাস আমাদের এই করোনা পরিস্থিতির মধ্যেও জীবন চালিয়ে যেতে হবে হ্যাঁ তোমরা এই ক্লাসগুলো এনজয় করো সামনে আরো অনেক ক্লাস হবে ইতিমধ্যে আমরা সেকেন্ড পেপারে অনেক চ্যাপ্টার আলোচনা করেছি আমার ডিপার্টমেন্টে তোমাদের অনেক স্যারেরা অন্যান্য স্যারেরা খুব সুন্দর করে তোমাদের বেশ কিছু ক্লাস নিয়েছে হ্যাঁ তোমাদের উপস্থিতি আমাদেরকে আনন্দময় করে গতিময়তা দান করে তো ভালো লাগছে আমি আবারও তোমাদেরকে যারা উপস্থিত আছো সেটির সামনে আছো হ্যাঁ ক্লাস এনজয় করছো তোমাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তোমরা ভালো থেকো সুন্দর থেকো দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ